ইপ্লাস টিভির সাথে সাক্ষাৎকার দিচ্ছেন নগরের পাহাড়তলী এলাকার বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ আফসার উদ্দিন। সাক্ষাৎকার নিয়েছেন রাজল হাসান কায়সার। সংগঠন ১৪ এপ্রিল ১৯৮৮ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়েছে। এখানের মধ্যে আপনি ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট যে আমরা এখানে ১৯৮৮ হইতে এখানে ইলেকশনের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়। এই কমিটি ২ বছর পর পর ইলেকশন হয়। এই কমিটি ১৫ আগস্ট উপলক্ষে আমাদের এখানে সকালে হইতে অনুষ্ঠান শুরু হবে। প্রতি বছরে জাতীয় সকল কর্মসূচি পালিত হয় ১৫ আগস্টে। সেরকমভাবে আরও শোক দিবস, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর নেই এখানে ওয়ার্ড ভিত্তিক এবং ক্লাব সংগঠন ভিত্তিক সকল কর্মসূচি পালিত হবে। ধারাবাহিকতায় আমাদের এই বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এই ১৫ আগস্টের সকাল ৬টায় শোক দিবসের পতাকা উত্তোলন এবং সংগঠনের পতাকা উত্তোলন এবং ওই আলোচনা সভা এবং এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তারপরে আপনাদের এই বর্তমান আজকের বাজারের অবস্থা দেখেন। বাজারের অবস্থা তো এখনো আসলে এখনো আমরা যে হিসেবে দেখতেছি ক্রেতা হিসেবে এভাবে এখনো বাজার এখনো চলছে।